দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মিল্কভিটার ঝটপট ইফতারে। আশা করি আপনারা ভালো আছেন এবং নিয়মিত আমাদের সঙ্গেই আছেন। আমরা মিল্কভিটার ঝটপট ইফতারে আপনাদেরকে ঝটপট এবং পুষ্টিকর সব রেসিপি দেখিয়ে যাচ্ছি। আশা করি ভালো লাগছে এবং পরিবারের সবাইকে নিয়ে আপনারা ট্রাই করছেন। বেশ গরম, এই গরমে প্রশান্তি এনে দেয় এমন দুটো ড্রিঙ্কস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি তরমুজের লাচ্ছি। চলুন তাহলে তরমুজের লাচ্ছি দেখে নিই, কারণ এখন কিন্তু প্রচুর বাজারে তরমুজ উঠেছে। তরমুজ দিয়ে আমরা নানাভাবে শরবত তৈরি করতে পারি, কিন্তু লাচ্ছি খুবই কম। আমি তরমুজের লাচ্ছির জন্য এখানে এক পিস তরমুজ নিয়েছি। তরমুজ অত্যন্ত উপকারী একটা ফল, ব্যাস এইটুক হলেই আমার কিন্তু হয়ে যাবে। তরমুজের যে লাল কালারটা, এটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। আসলে এই যে আমাদের প্রত্যেকটা রং খাবারের আমাদের শরীরের কোনো না কোনো অংশের জন্য সেটা একেবারে আশীর্বাদ হয়ে এসেছে। এই যে গরমটা পড়ে, গরমের মধ্যে দেখবেন তরমুজ পাওয়া যায়, ঠান্ডায় পাওয়া যায় না। কারণ গরমের সময় ভেতরটা একেবারে দেখা যায় যে ডিহাইড্রেশন হয়ে থাকে আমাদের। তো আমাদের বডিকে হাইড্রেট করার জন্য এই পানি জাতীয় রসালো ফল অত্যন্ত উপকারী। সেই জন্য আমি আপনাদেরকে আজকে তরমুজের লাচ্ছি তৈরি করে দেখাচ্ছি। আসলে তরমুজের জুস কিন্তু আমরা সবাই বাড়িতে খাই একদম নিজেদের মতো করে। আমি এখানে আমার মতো করে দুটোকে একসাথে মিক্স করেছি, কারণ আমার মনে হয়েছে যে টক দইটা আমাদের ইফতারিতে থাকা দরকার, পাশাপাশি তরমুজটাও দরকার। তো আমরা দুটো একসাথে কিভাবে পেতে পারি সেই জন্যই আমার এই চেষ্টা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন। তবে আমি খেয়ে দেখেছি, খেতে কিন্তু দারুণ লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই, মিল্কভিটা টক দই দিয়ে দিলাম। যেহেতু লাচ্ছি, এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এরপর আমি এতে অল্প একটু চিনি দেব। আমি এখানে এক চামচ চিনি দিলাম, কিন্তু চিনিটা যারা খেতে চান না আমার মনে অ্যাভয়েড করলেই ভালো, কারণ তরমুজে প্রচুর মিষ্টি থাকে। তরমুজের মিষ্টি দিয়েই কিন্তু হয়ে যায়, চিনিটা অ্যাভয়েড করাই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য। দিয়ে দিলাম। এখানে আমি টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে মিল্কভিটার মিষ্টি দইও আছে, মিষ্টি দই এখানে অ্যাড করতে পারেন, টক দই মিষ্টি দই দুটো মিক্স করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজের ওপরে। এবারে আমি পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি কিছু। আসলে মিন্ট আমরা যত বেশি জুসে দিব তত আমাদের শরীরের জন্য ভালো, শরীরকে ঠান্ডা রাখবে, গরমে যেটা হয় যে গরমে আমাদের প্রশান্তি দেবে আর হজমে সাহায্য করবে। পুদিনা পাতার সবচেয়ে বড় জিনিস হলো এটা, আমাদের হজমে সাহায্য করে। এত চমৎকার একটা কালার এসেছে, কিচ্ছুর দরকার নেই, একটা লাইট পিঙ্ক কালার চলে এসেছে টক দই এবং তরমুজ মিশে। দেখুন খুবই চমৎকার, একটা বেবি পিঙ্ক যাকে আমরা বলি, ঠিক সেই পিঙ্ক কালারটাই চলে এসেছে। এবার আমি এখানে একটা স্ট্র দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পিঙ্ক, আমি একটু গ্রিন অ্যাড করে দিলাম, একটা অপোজিট কালার। এক পিস তরমুজ আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। আসলে সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে, আপনি আপনার পছন্দ মতো সাজাতে পারেন। যেহেতু তরমুজের জুস, আমরা একটু তরমুজ সাথে দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইফতারের জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের লাচ্ছি, যা কিনা এই গরমে আপনি পরিবেশন করতে পারেন, পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। এবারে নিচ্ছি
নীলপিটার ঝটপট ইফতার থেকে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। ফিরে এলাম নীলপিটার ঝটপট ইফতার বিরতি থেকে। এবারে আমি তৈরি করে দেখাচ্ছি সব ফলের মিশ্রণে মকটেল। আপনার বাড়িতে যা থাকে ফ্রিজ খুলুন, দেখুন কি আছে, মিক্স করে বানিয়ে ফেলুন, সাথে একটু দুধ অথবা দই দিতে পারেন, সেটাও কিন্তু আপনার বাড়িতে যা আছে তাই দিই। তো মকটেলের জন্য আমি এখানে পেঁপে নিয়েছি, একটু আপেল কেটে নেব, কারণ একটা কথা আছে, আমরা যদি প্রতিদিন একটা আপেল খাই তাহলে আমরা ডাক্তারের কাছ থেকে অনেক দূরে থাকবো। তার মানে বুঝতেই পারছেন আপেল কত হেলদি একটা ফ্রুটস। ছোট ছোট করে অ্যাপেলকে কেটে নিতে হবে। তবে একটা জিনিস, আপনারা যখন ড্রিঙ্কসটা তৈরি করবেন ঠিক তখনই ফ্রুটসগুলোকে কাটবেন। ফল অনেকক্ষণ কেটে রাখলে এটা অক্সিডাইজড হয়ে যায়, ফলের যে গুণাগুণ থাকে, গুণগত মান নষ্ট হয়ে যায়, দেখবেন ফলটা কালো হয়ে গেছে। তার মানে এর মধ্যে আস্তে আস্তে করে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে থাকে। সেই জন্য যখনই আমরা খোসা থেকে ছাড়াবো চেষ্টা করব সাথে সাথেই খাবারগুলো তৈরি করে ফেলতে। আমি বলেছি মকটেল অনেক ফলের সমাহারে আমরা বানাতে পারি। এখানে আমি কালো আঙুর এবং সবুজ আঙুর দুটোই নিয়েছি, তার সাথে আছে পেঁপে। সবই অত্যন্ত দারুণ দারুণ ফল এবং আমাদের উপকারী। সবচাইতে বড় জিনিস যেটা ইফতারের সময় এগুলা খুবই প্রয়োজন। আমি এখানে দিয়ে দিচ্ছি, এর সাথে দিলাম পেঁপে। কি পেঁপে তো অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর মাত্রায় থাকে। তার সাথে দিচ্ছি মজাদার ভ্যানিলা আইসক্রিম। বুঝতেই পারছেন এটা যে কি টেস্টি হবে। কথাই আছে না, মকটেল বলেছি, তার সাথে যাচ্ছে মিল্ক ভিটা গুঁড়ো দুধ। দুই টেবিল চামচ পরিমাণ মিল্ক ভিটা গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে সুগার সিরাপ করে রাখতে পারেন, সেই সিরাপটা দিলে যে কোনো জুস খুব ভালো হয়, কারণ চিনি অনেক সময় দানা দানা থেকে যায়। ব্যাস হয়ে গেল মকটেল, কিন্তু বেশ খানিকটা থিক হয়, লাইক স্মুদির মতো। এই দেখুন ঘন, সব কিছু মিলিয়ে খুব চমৎকার চমৎকার হয়েছে। কালার ফ্লেভার সব মিশিয়ে আমি এবার উপরে একটু সাজিয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ দিয়ে। একটুখানি সিরাপ দিয়ে দিব, বেশি না, জাস্ট এই হয়ে গেল। এবারে একটা স্ট্র দিয়ে দিচ্ছি, রেড স্ট্র। আমি এখানে আঙুর ব্যবহার করেছি, আপেল দিয়েছি, পেঁপে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িতে যা থাকে সব অ্যাড করতে পারেন। আসলে খাবারটা একটা শিল্প, পাশাপাশি কিন্তু ফুড সায়েন্স, আর্ট অ্যান্ড কমার্স, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সায়েন্স বলতে যে আমরা এমন খাবার তৈরি করব যা কিনা আমাদের জন্য পুষ্টিকর হয়। তো খাবারের স্বাদ এবং স্বাস্থ্য, এই দুটো দিকে আমরা নজর রেখেই কিন্তু রেসিপিগুলো তৈরি করছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আমাদের সঙ্গেই থাকুন, আর টিভির সঙ্গে থাকুন।